এই তোমরা জানো ম্যান্ডির না শিং বেরিয়েছে, জানো না? ম্যান্ডির না চারটা হাত বেরিয়েছে জানো, আমরা যা বলি তাই নাকি সোমেন বিশ্বাস করে। এ মা, এখন যেহেতু আমি বলেছি ম্যান্ডির শিং বেরিয়েছে, সোমেন আর মাথার দিকে তাকাবে না। এখন আমি বলেছি চারটা হাত বেরিয়েছে, তার জন্য ওর দিকে আর হাতের দিকে তাকাবে না। কি হবে বলো তো? দিদি পাগলে সারি, না 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 পাগলি নেই, দেখো নাই ওর নাকি সংসার ভাঙছে আমাদের জন্য। ও সংসার ভাঙার জন্য আমরা দায়ী, কমেন্ট সেকশন দায়ী, কন্ট্রোভার্সি ক্রিয়েটর দাঁড়াই, তাই বুঝি? তো সংসারটা কিদে জোড়া লাগিয়েছিলি, ফেবিকুইক দিয়ে না ডেন্ড্রাইট দিয়ে বলতো? ও লাগেনি না জোড়া, একটা কাজ কর, নতুন একটা সোমেন কিনে নিয়ে চলে আয়, তাহলে জোড়া লেগে যাবে, বুঝেছিস? দেখতে পাচ্ছেন ভেঙে ফেলেছি, ভেঙে গেছে, এটাকে বলে ভাঙা। কি ভাবছেন দিদি পাগল হয়ে গেছে, ভিডিও করতে যে জিনিস ভাঙছে প্লাস্টিক? হ্যাঁ গো, আমাদের যে ম্যান্ডির সংসারটা ওইটাও কিন্তু প্লাস্টিক, এইরকম প্লাস্টিক দিয়ে বানানো, বুঝতে পেরেছ? এইরকম প্লাস্টিক দিয়ে বানানো। ইয়াস ইয়াস, কমিউনিটি পোস্ট দেখেছো? দেখেছি, না দেখলে কি হয়? ওর সংসারটা ভেঙে যাচ্ছে কারণ ওই যে রিলসগুলি বানিয়েছিল সেটা ও কাউকে উদ্দেশ্য করে বানায় নেই। এটা সংসার? কেউ একজন বাইরের লোক ভিডিও করেছে, কেউ কমেন্টস করেছে, ভুলতে পারো নাই তোমার প্রেমিককে, তাদেরকে সংসার ভেঙে যাচ্ছে বাবা যান। আর এই যে তুই বললি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তা দেখে তোর দিক থেকে সোমেন মুখ ফিরায় নাই, লাইভে বসে সিঁদুর কেউ পরায় না বললি। সোমেন এতটাই বোকা, শেষে লাইভে বললো এই লাইভটা কাটো লাইভটা কাটো, তারপরে ভিডিওতে বললো বুঝতে পারি না বন্ধুরা, সরি এটা কি লাইভ ছিল না ভিডিও ছিল, আমি কিছুই বুঝতে পারিনি। তোরা তো খাইয়া না খাইয়া বেহুশ থাকিস। রিলস দেখার পরে সৌমেনের মনে হলো তুই ওকে ভুলতে পারিস নাই, এক্স্যাক্টলি এটা আমিও ভেবেছিলাম। বিশ্বাস কর তোর এই ভোমভোল, আমার পাবলিক আমাকে বকা, দিদি ভাই তুমি শিবের নাম নেবে না, জ্বালা কি একরকম, ডাইনে বকা বাইরে বকা সোজায় বকা, আমি এখন ভোমভোলা বলবো লোকে বলে প্লিজ আমি শিব ভক্ত, দিদি ভাই তুমি শিবের নাম নেবে না, জ্বালা মানে জ্বালা শেষ নাই, কার কার মন জয় করি। যাই হোক, তো এমন ভোলাওয়ালা, হ্যাঁ 11 মাস 2 খান রুমের মধ্যে সব কিছু হইল, ছেলেটা 1 সেকেন্ডের জন্য ঘর থেকে বাইরে হয় না, তোকে ধরতে পারিনি, এত কানবু তুই কি অমৃতাঞ্জন ভিক্স লাগে কাঁদিস, আমার কিচ্ছু লাগে না দেখতে চাস? আমি অমৃতাঞ্জনও লাগাই নাই ভিক্সও লাগাই নাই, তারপরে আমি কাঁদতে পারি। আমি বলেছি ম্যান্ডি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তোর চোখ তোর অ্যাক্টিং স্কিল সুপার সুপার, আর সোমেনের স্মার্ট ওয়ার্কিং ব্রেন, ব্রেন বলবো না, যখন ব্রেনটা ড্রেনে যায়, হ্যাঁ কেউ ব্রেনটাকে কাজে লাগিয়ে মানুষকে জীবিত রাখার মেডিসিন বার করে, আর এই ব্রেনটাকে কাজে লাগিয়ে কেউ মানুষকে শেষ করার দেওয়ার জন্য ইউজ করে, দুজনেই কিন্তু ব্রেনই হয় তাই না? তোরা নোংরাটাকে কাদা বানিয়ে দলা বানিয়ে কি করে রোজগার করতে পারবি সেটা ভাবিস, আর কেউ স্বচ্ছতার মাঝে কিভাবে বাঁচতে পারবে সেটা ভাবে, বাঁচতে চায় দুজনই, তুইও চাস ওইও চায়, এটাই হচ্ছে পার্থক্য। তা তোর ওই রিলসের কমেন্টগুলি পাওয়ার পর তোর দিক থেকে সোমেন মুখ ফিরিয়ে নিয়েছে। শোন 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 শোন, কমিউনিটি পোস্টে উইদাউট অ্যাক্টিং হবে না, যেমন করে বলছিলি পেটে ব্যথা পেটে ব্যথা, এমন করে বলতে লাগবে যে পরিষ্কার এটো পাতাকে ঘরে আনার জন্য ধর্ণা দিয়েছে, ধর্ণা তোর লোকরে বলছে। ও বাবা, কমিউনিটি পোস্টে আবার প্রমোট করে দিলি দিদিদেরকে তাই না? এবার কিন্তু কম্বাইন, মানে যারা তোর হয়ে করেছে তার নামও, যারা তোর বরের হয়ে করেছে তার নামও, না রে
এদেরকে তো খুশি রাখতে লাগবে, কারণ যদি খুশি না রাখিস লাথ মার রে সাইয়া, তোদের লোকরাই বলেছে তোকে আরো চেনা গেছে তাদের কাছ থেকে, বুঝেছিস? তোরই আপন বোন বলেছে তুই এতটাই নোংরা, যদি এক সুতা কাপড় তো শরীরে না থাকে তুই নাকি রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবি, তুই এতটাই নোংরা। তোরই নিজের লোকরা বলেছে রে, তোকে যারা খুব কাছ থেকে দেখেছে ওরা বলেছে বলেছে সত্যি তাই, বুঝলি ম্যান্ডি? শুধু তুই না, তুই, তোর বাবা, তোর মা, তোর সবাই এমন। আর তোদের পাল্লায় পড়ে আজকে সৌমেনের পরিবারটা নষ্ট হয়ে গেছে। ওরা সত্যি ব্রাহ্মণ পরিবার ছিল, পূজারী পরিবার ছিল, হয়তো বড় লোক ছিল না কিন্তু সম্মান ছিল। ব্রাহ্মণ মানেই তো আমরা সম্মান করি, তাই না? সবার আগে ঠাকুরের শাড়ি কিনবো, সাথে কিন্তু পুরোহিত পোষের জন্য একটা ধুতি কিনবো। পুজোর বাজারে কিন্তু আমাদের লিস্টে ঠাকুরমশের জন্য ধুতি, মাকে দেব শাড়ি, অষ্টমীতে নবমীতে ঠাকুরমশের জন্য ধুতিটা থাকে, তাই না? তাছাড়া আমাদের তো নিজের পুজোই, আমাদের কয়েকটা প্রবাসী বাঙালি মিলে আমরা পুজো করি, নিজের পুজো, সবটাই আমাদের নিজের, তা সত্ত্বেও আমরা কিন্তু ভাবি। কিন্তু তুই তোর পাল্লায় পড়ে আজকে যত রকম নোংরা ড্রেনের জল নিয়ে, তোরা ড্রেনের জলকে মিনারেল ওয়াটার বলে খাস, বুঝেছিস? তো সেই সংসার তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, শুধুমাত্র এই রিলসগুলি ভেবে ভুলতে পারেনি, ভুলে গেছি, 11 মাস ধরে ভুলে গেছি, তাই বুঝি? তাহলে পোশাকি ভালোবাসাটা লিখলি কেন? পোশাকি ভালোবাসাটা মানে কি রে? পোশাকি ভালোবাসা কথাটা মানে কি? ক্লাস 1-2 পর্যন্ত পড়েছিস? না না না, 12 পাশে ফালতু কথা, ওগুলো নকল নকল পরীক্ষা দিয়েছিস। 1-2 পড়েছিস? তোর টাইটেলে এই পোশাকি ভালোবাসা ওয়ার্ডটা মানে কি ছিল? ছোট লোক মহিলা একটা তুই, পুরো হোয়াইট এটাকে নোংরা করেছিস। এমন কোন পুরুষ রোস্টিং চ্যানেল ছাড়, এই কন্ট্রোভার্সি কেটা ছাড়, তোকে নিয়ে ভিডিও করেনি, তোকে নিয়ে নোংরামি কথা বলেনি, আবার মুখ দেখাস লোক সমাজে, ধেই দি করে বিরানি আর পাঠা ককরে ক করে মুরগি খাস, মনে পড়ে? তোর দিক থেকে সৌমেন, সৌমেন কি বলেছিল? যতক্ষণে ঘরের ভিতরে আছে সে আমার, আর তার দায়িত্ব আমার। কেন? মন্দারমণিতে প্রেম করে আসার পরেও তোর প্রতি ওর ভরসা হয়নি, তুই ওর হয়ে গেছিস, ও তোকে লোকের চোখ দিয়ে বিচার করবে। 1 মাস মিডিয়ার থেকে দূরে যাওয়ার পরেও সে বোঝেনি যে তুই ভুলেছিস না, মনে আছে? বারবার যখন কেউ বলে না ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি, ভুলে গেছি ওয়ার্ডটা আমরা তখনই বলি যখন কেউ মনে পড়ে, তোর মনের মধ্যে গদগদে হয়ে আছে। না না না, তোর হুলের প্রতি কোনো ফিলিংস নেই, তোর একটা লাগে, একটা পুরুষ লাগে। তো রেটটা বাড়ি দে, 30-35 দে, প্রচুর বেকার ছেলে মার্কেটে আসে, পেয়ে যাবি। আর সৌমেন তো বলেছে তুই ঘরে থাকলে কোনো অসুবিধা নেই, বাইরে তোকে যেতে দেবে না, তখন বাড়ির ভিতরে আছে কোনো অসুবিধা তোর মধ্যে নেই, বাড়ির বাইরে তোর স্থান নেই। তোর রিলস দেখার পর মুখ ঘুরিয়ে ফেলেছে। রিলসের গানগুলি কেন এরকম চয়েস করেছিলি? কেন চয়েস করেছিলি? গানের মধ্যে কি বোঝাচ্ছিলি? তুমি যাবে আমি আসব, আমি আসব তুমি যাবে, এই কথাগুলি কেন রে? এই কথাগুলির মানে কি? ও তুমি করতে পারবে, লোকে বলতে পারবে না, তোর যারা মানে যাদেরকে নাম দিলি এরা যখন তোকে নিয়ে ভিডিও করতো খুব নোংরা গালিতে ভিডিও করতো, সৌমেনের পক্ষ বলতো তোকে একদম কাপড় খুলে দিত, বুঝেছিস? দেখ আজকে এদের পা তুই চাচ্ছিস, হ্যাঁ তুই চাচ্ছিস, আজকে তুই এদের পা চাচ্ছিস, কিন্তু এরাই কিন্তু কারণ তোকে তো দিয়েছে, কেউ শাড়ি কেউ বিরিয়ানি, তাই না? তাই না? মিথ্যা কথা বলতে বলতে, মিথ্যা নিয়ে খেলতে খেলতে, দেখ দেখ তোর বাপটা তোর মাটাকে নিয়ে এসেছে, খুব ভালো কাজ করেছে, হ্যাঁ খুব ভালো কাজ করেছে, বুড়ো বসে সাহারা আসলে আনে নাই, চ্যানেলটা গ্রো করার জন্য ওয়েট করছিল, চ্যানেলটা গ্রো করেছে, গুগল অ্যাডসেন্স পিন পেয়েছে, তাই নিয়ে এসেছে, তাই না? তাই না? আরে আম গাছে আমই হয়, গাব গাছে গাবই হয়, এই রকম বাপ মার সন্তান এরকমই হয়, বাপ মার জন্যই আছে তোর এই অবস্থা, তোর আপব্রিঙ্গিং, তোর মরাল, আর দূর তোর সাথে আমার ইংলিশ বলি, তোর পাল পোষণ এই অবস্থায় হয়েছে, তোর পাল পোষণ এই অবস্থা, তোর মা বসে বলছে তো নাতিনকে নিয়ে আসবে, আনবে না, নাতিনকে তো আনতে হবে, নেক্সট জেনারেশন
ট্রেনিং তোর মা দেবে, তোকে দিয়েছে, এবার তোর তোর মেয়ের পালা, ভগবানও দেখ তোকে মেয়ে দিয়েছে, ছেলে হলে নয় একটু ভালো ক্যারেক্টারের হলো, হলে হয়তো সোমেনের মতো হলো, হলে হতে পারলো না, তোর মতো মেয়ে দিছে একটা, একটু যদি ছেলে দিত অ্যাটলিস্ট সোমেন বা সোমেনের বাবাদের মতো হলে হয়তো ভালো হতো, হলে অ্যাটলিস্ট ঠাকুরদা পুরোহিত ওই রক্তটা পেলো, হলে তোর মা নিয়ে আসবে তোর মেয়েকে, আনবে তো, ট্রেনিং দিতে হবে যে, তোর সংসার ভাঙছে, যেই মেয়েটাকে মারলো, যেই মেয়েটার স্বামীর সামনে তার সিঁদুর পর পুরুষ মুছিয়ে দিল, তখন তার মন যায় নাই, তখন তার মন ওঠে নাই, তার মনটা ওইখানেই ছিল, তাই না? আছে কোনো ভিডিও তোকে মেরেছে, তোকে উল্টিয়ে টাঙ্গিয়ে মারতো যদি অন্য কোনো পুরুষ হতো? আর ভিউয়ার্সদের কমেন্ট আর কিছু কন্ট্রোভার্সি, তুই কি চাইছিস বলতো? কন্ট্রোভার্সিটা হোক, কারণ ভিউজটা পড়ে গেছে। এখন তুই প্রদীপকে একটা কিক মারবি, মেরে তুই দশমীর পরে মার্কেট আসবি, আয় আয় আয়, আমি তো বসেই আছি, আ আ, সত্যি তোরা লক্ষ্মী, তোদের জন্য এই বছর সত্যি নিজেদেরকে বিক্রি করেছিস, ঠিক কিন্তু আমাদের জন্য তো লক্ষ্মী, তোদের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খেতে পড়তে পেরেছে, আ আমরা বসে আছি হাত ফেলে বাহে ফেলে, আসার আগে ধামাকা, সৌমেন মুখ নিয়ে ফিরিয়েছে, সৌমেন আমাকে আর ভালোবাসে না, লাপ্তি উষ্টা তোর এসব দেখার পরও যে তোকে ফেলে দেয় নেই, সে এখন মুখ ফিরিয়েছে, তুই বলবি আর আমরা বিশ্বাস করে নেব, তুই বলবি আর আমরা বিশ্বাস করে নেব, নাকি গিমিক নতুন কিছু নিয়ে আসবি যেমন তোর মা বাবা নিয়ে এসেছে? সভ্য রিলস দেখে বলে ওর বলে ওর দিকে মুখ ফিরিয়ে গেছে, তোকে ও দেখে ঘরে রেখেছে, প্রত্যেকটা গানের মধ্যে তুই ছিলি, পিঞ্চ করেছিস, মার্কেটে গান ছিল না, পাও মেরে না 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 না, এখন ট্রেন্ডিং কাওয়ালিয়া কা, এই ট্রেন্ডিং তুই দেখো তুলিস নি, তুই বেছে 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 ল্যান্ড করে নিয়েছিস, কেন তুমি অবহেলা করলে, কেন তুমি ভালোবাসা নিয়ে খেললে, কেন রে, কেন মার্কেট, পুজোয় চাই নতুন জামা, এইসব গান কেন নেই তোর রিলসে, ঢাকের তলে কোমর তোর এসব গান কেন নেই, এখন তো এই রিলসগুলি চলছে, তোর তো এই ট্রেন্ডিং এই রিলসগুলি নেই, তুমি অবহেলা করেছ আর আমি ফিরবো না আলে আর আলোর পিছনে, আলে আর মিছে ছুটে যাই বারে বার, আমি যে জল সাগরে, কারোর দিকে আঙ্গুল দিবি না, তোদের সেই আঙ্গুলগুলি নেই, তোর দিক থেকে সৌমেন মুখ ফিরিয়েছে, বল নতুন নাটকে রিহার্সেল চলছে, এখন আনবে নতুন থিম, তুই ওর পিছে পিছে ভাগবি, ও তোর আগে আগে ভাগবে, দুজনের মধ্যে মিল নেই, কারণ কি, ওই যে আমি রিলসগুলি দিয়েছিলাম অমৃতাঞ্জন মেখে, ও সত্য ভেবে ফেলেছে যে আমি ওকে ভুলতে পারিনি, হ্যাঁ কালকে আমি বলবো ম্যান্ডির না দুই দিকে দুইটা শিং বেরিয়েছে, জানো তুমি বলেছো শিং বেরিয়েছে, ও ভেবেছে আমার শিং বেরিয়ে গেছে, ওর জন্য আমার মাথার দিকে তাকায় না, তাই না? ম্যান্ডির চারটা হাত বেরিয়েছে, জানো তোমরা না ভিউয়ার্স, তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলেছো চারটা হাত বেরিয়েছে, এর জন্য আর আমার দিকে তাকায় না, বলছে চারটা হাত বেরিয়ে গেছে, ও নিজে বোঝে না, দুধ বেরোয় বেরোয়, ও শুভ মেয়ে কোথাকার, নোংরামি করতে করতে শেষ করে দিল প্রদীপের পরিবারটাকে, ছোট্ট বাচ্চা গোপাল শিশু আজকে মা হারা হয়ে গেল শুধু তোর জন্য, তোরা নিজেদের পরিবার ঠিক রেখেছিস আর একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছিস, তোদের ভালো হয় কে জানে, হয়তো হচ্ছে তো।